ইন্ডাকশন হোক বা গ্যাস ওভেন, আজকে দিনে রান্নার জন্য ননস্টিক প্যানের প্রচুর ব্যবহার আমরা করি। আজ সেই ননস্টিক প্যান কিভাবে কারখানায় তৈরি হয় সেটা দেখে নিন। যে সাইজের ননস্টিক প্যান তৈরি হবে সেটার শিট কেটে নিতে হবে, তারপরে সেই শিটগুলোকে নিয়ে এই মেশিনের সাহায্যে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এবং শিটের তলায় স্টিল কভারগুলো লাগিয়ে জাস্ট আটকে দিতে হবে। তারপর এইগুলোকে এরকমভাবে হোয়াইট কালার প্রিন্ট করে নিতে হবে। করে নেওয়ার পর এগুলো এখানে রেখে এভাবে ব্ল্যাক কালার প্রিন্ট করে নিতে হয় যাতে জেল্লা আসে। তারপর সেগুলো ড্রায়ারের মধ্যে দিয়ে পাস করিয়ে দিয়ে সেগুলো কালারগুলোকে ড্রাই করে প্রিন্টিং মেশিনের সাহায্যে প্রিন্ট করিয়ে নেওয়া হয়। তারপর পেছন দিকটাকে পালিশ করিয়ে নিয়ে সামনের দিকে এবং পেছন দিকটা জাস্ট ঘষে হালকা করে পালিশ করিয়ে নিয়ে আবার আরেকবার ব্রাউন কালারের প্রিন্ট করিয়ে সেখানে ফুটো করিয়ে স্টিচগুলোকে স্টিকগুলোকে লাগিয়ে